সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে বিকেলে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন শহরতলির বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেলে সেখানকার সহকারী সার্জন স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সে অনুযায়ী সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায় আগে থেকে তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে এছাড়া তার হার্টে বাইপাস সার্জারি করা আছে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন মানিকের শরীরে কাটা ছেঁড়া দাগ ও জখম রয়েছে উনি হয়তো কোথাও পড়ে গিয়েছিলেন অথবা মার ধরের শিকার হয়েছেন স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সহকারী সার্জনের পরামর্শে তাকে ওসমানিতে পাঠানো হয়েছে কারাগারে আসার আগের থেকে তিনি অসুস্থ এদিকে রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া বলেন শামসুদ্দিন চৌধুরীর স্ক্রোটাল ইঞ্জুরি বা অন্ডকোষে আঘাত ছিল রাত পুনে নয়টায় অস্ত্রোপচার হয় এখন তিনি ভালো আছেন এবং হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন এর আগে বিকেল চারটা দশ মিনিটে আদালতে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে লক্ষ্য করে ডিম জুতা নিক্ষেপ পুলিশি বেষ্টনী ডিঙ্গিয়ে কিলঘুষি মারতে দেখা গেছে এ সময় পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে তাকে দ্রুত আদালতে নিয়ে যান কানাইঘাট থানা পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের চুয়ান্ন ধারায় তাকে আদালতে পাঠায় পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ সময় মানিকের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না জানিয়ে কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম বলেন আসামি আদালতকে বলেছেন তিনি বয়স্ক মানুষ শারীরিকভাবে অসুস্থ আটককালীন তাকে চিকিৎসার পাশাপাশি সাবেক বিচারপতি হিসেবে সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের আবেদন করেন মানিক সাবেক বিচারপতি হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য জেল সুপারকে নির্দেশ দেন আদালত